ভাঁজ করব, দেখো কত জামা কাপড়। আজকে কিছুটা রান্না করা আছে, ডাল করা আছে, মাছ করা আছে, একটু ভাত হবে আর একটু ভাজাভুজি হবে। সকালবেলা ব্রেকফাস্ট করে হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, মিমির ওই ঘরে অনলাইন ক্লাস করছে, আর আমি আমি আমার কাজ করছি। চলো শুরু করে দিই কাজ, কাজের তো শেষ নেই। দু তিন দিন বাদে সব শুকিয়ে গেছে। যা করি তাই শেয়ার করি, দুদিন রেসিপি শেয়ার করলাম, আজকে আবার ডেলি ব্লগই করছি। এইভাবেই লিপিস কিছু মিছুতে লিপি কিছু করতেই থাকে, আর তোমরা আমার সাথে আছো, আর কি চিন্তা। কালকে আমি অন্য কারোর ভিডিও দেখতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। আজকে আমি একদিন মিস করে গেলেও আগেরগুলোও দেখে দিই, মানে আজকে যেগুলো দিয়েছো সেগুলোও দেখে দেবো, আর আগের দিন যেগুলো দিয়েছো তোমরা সেগুলোও দেখে নাও। আজকে ঠিক একটা কোনো একটা টাইমে রাত্রিরে হোক যাই হোক, রাত্রিরেই সময় পাবো, রাত্রিরে দেখে নাও। আমাদের আবার ভাসুরের মেয়ের বিয়ে, জোর কদমের রিহার্সাল চলছে সঙ্গীতের জন্য। যদি গানের এ তো বেশি দেওয়া যাবে না, মানে কপিরাইট খাবো, যতটুকু দেওয়া যায় ওই ফার্স্ট করে করে ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তিন্নি শেখাচ্ছে, আমাদের ডান্সের টিচার হচ্ছে তিন্নি। তার রোজই এই 9:30 থেকে রিহার্সাল শুরু হয়, এই চলছে। চলো ভাঁজ করে নিই তারপর আস। দেখো সব জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, এবার যেখানকার জিনিস সেখানে তুলে গুছ, তারপরে বিছানাটা ঝেড়ে নেব। তো দেখো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর আজকে রান্না মোটামুটি করা ছিল, জাস্ট অল্প একটু কিছু করলাম। এবার আজকে এই ঘরে টেবিলটা নিয়ে এসেছি, একটু সরো, এ দেখো খাবো বলে সব রেডি করেছি। এই যে ডাল, তিন ডিম ভাজা, এখানে মাছ, আর থালায় ভাত বাড়বো রেডি করছি। তো খেয়ে নিই তারপরে আবার আসছি। তো ফ্রেন্ডস, আজকে লিপিস কিছু মিছুতে কিছু মিছু সেরম মানে বেশি কিছু করিনি, এমনি ডেলি রুটিনে দেখিয়েছি, জাস্ট ঘরের অল্প কিছু কাজ তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় কিছু ভিডিও আবার শ্যুট করব, কিন্তু করা হয়নি, আমি একটু বেরিয়েছিলাম দরকারে, তা যেখানে গেছিলাম সেখানে আর ভিডিও করাও হয়নি, যে কাজে গেছিলাম সেটাও হয়নি, তাই ফিরে এসেছি, আবার একদিন যেতে হবে। তা সেদিন যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে তোমাদের সাথে ঠিক শেয়ার করব। তো আজকে এমনি ফিরে চলে এসেছি দেখে টেকে, তা মনটাও একটু খারাপ ছিল যে হয়নি বলে, তাই আর ভিডিও করিনি, যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি, আর যতদিন আমি থাকবো ততদিন তোমাদের পাশে থাকবো যেভাবে আছি। আমি সবার ভিডিও, যাদের ভিডিও আমি দেখি, যারা আমার ভিডিও কমেন্ট করো দেখো, আমিও তাদের ভিডিও কমেন্ট করি এবং পুরোটা দেখে লাইক দিয়ে কমেন্ট করি, চেষ্টা করি আরও অন্য ভিডিও দেখার নিজে গিয়ে,
কারণ বন্ধু যত বাড়াবে তত আমাদেরই লাভ হবে, সেই সেই হিসেবেই। তা তোমার, আমি যে এতটা দূরে গিয়েছি সে তো তোমাদেরই জন্য, তাই সব সময় তোমাদের সাথে সেটা যেন আমি মনে রাখি যে তোমাদের জন্য আমি উঠতে পারছি বা উঠছি, আস্তে আস্তে আমি এগোচ্ছি। তোমাদেরই কখনো ভোলার কথা নয়, কারণ তাহলে কেউই এগোতে পারবে না। তা আমি চেষ্টা করি সব সময় সেটা করার, তাও যদি কোনো ভুল হয়, ধরো একদিন ভিডিও দেখলাম না বা দেখতে পারিনি, তার মানে এই নয় যে আমি দেখছি না, আমি ঠিক দেখে নেব, এটুকু বিশ্বাস রেখো। আর আমার পাশে থেকো, সাথে থেকো। চলো আজকে লিপিস কিছু মিছু থেকে এটুকুই শেয়ার করলাম, এটা কালকে পাবে, তারপরে আবার কি করি দেখি, নতুন কিছু বা কোনো রেসিপি বা নিত্যদিনের কাজকর্ম তো আছে, কিছু না থাকলে সেটা তো আছেই শেয়ার করার, তাই সেটাই হয়তো শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, O11-এ পড়ে, মানে শুরু হবে, অনলাইনেই হবে হয়তো, এখনও স্কুল জানায়নি, 29 তারিখ থেকে বলেছে, বাট কবে শেষ হবে কী হবে কিছুই বলেনি, রুটিন এখনও দেয়নি, সেই নিয়েও একটু ব্যস্ত আছি। এই চলছে, তা সবারই ঘরে ঘরে এখন পরীক্ষা চলবে, সবারই চাপ থাকবে, তার মাঝেও কিছু মিছু করতেই হবে। তো চলো, টাটা, ভালো থেকো।